আমাদের কাছে দুটো পোর্শন অফ ফার্মিং ইনস্ট্যান্ট ড্যামেজের পোর্শনটা আছে। তো এবার হচ্ছে আমরা দেখি কার উপরে এই ইনস্ট্যান্ট ড্যামেজ এর পোর্শনটা স্প্ল্যাশ করা যায়। এই জম্বিটা হচ্ছে একটা ডেড মব, যদি আমি এই ডেড মবের উপরে স্প্ল্যাশ করি তাহলে ওর উপরে কোনো এফেক্ট পড়বে না, যদি ওর হেলথ কম থাকে। আর আপনারা যদি এর উপরে স্প্ল্যাশ করেন তাহলে উল্টো হিল হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এই স্প্ল্যাশ পোর্শন অফ হার্মি লেভেল ওয়ানেরটা অন্য কোনো অ্যালাইভ মবের উপরে মারি। এই যে এই ভিলেজারটা দেখছেন না, এই ভিলেজারটার উপরে আমরা স্প্ল্যাশ করব। এই যে স্প্ল্যাশ করলাম, দেখেছেন ভিলেজারটা একটা অ্যালাইভ মব, তাই ড্যামেজ পেয়েছে। এবার আমি স্প্ল্যাশ পোর্শন অফ হার্মিং লেভেল টু এরটা এই ভিলেজারের উপরে মারবো। এই যে এই ভিলেজারটা ড্যামেজ পেয়েছে।